আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন যে সিস্টেমটা আমার সামনে আছে এটা মাইক্রোল্যাবের একটি সিস্টেম, এটা মাইক্রোল্যাব। তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা অনেক খুব সুন্দর। তো আমি আপনাদের জন্য আগে থাকতে সব কিছু খুলে রেখেছি যাতে ভিডিওটা ছোট করে করা যায়। তার জন্য তো আমি সব কিছু ইনশাল্লাহ দেখাবো, এবং এটার প্রাইস কত এবং এই প্রাইসে এই সাউন্ড কোয়ালিটিটা কতটুকু ভালো হবে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। অন্য ভিডিওটি জুড়েই আমার সাথে থাকুন। তো প্রথমত আপনাদেরকে মেশিনটা একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মেশিনটা, এটা ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারটা কত ভোল্টের একটু দেখার চেষ্টা করি। 16x2 2.2 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে বোর্ড। এটার ভিতরে দেখার মতো তো ওরকম সিস্টেম দেখাতে পারতেছি না আপনাদের। এই যে ভিতরে আইসির পার্ট, এই একটা আইসির পার্ট, আর এটার মধ্যে হচ্ছে মেন আইসি। মানে এক কথায় ভিতরে মোটামুটি ভালো জিনিসই দেওয়া আছে। এটা মাইক্রোল্যাব একটা ব্র্যান্ড, আপনারা জানেন মাইক্রোল্যাবের সাউন্ড এমনিতেই ভালো হয়। তো হচ্ছে ভিতরের পার্ট, এই হচ্ছে একটা বোর্ড, এইখানে একটা বোর্ড। এই যে এটা হচ্ছে ঠান্ডা করার জন্য আইসি, এই যে আইসিগুলো, এই একটা আইসি দেখা যাচ্ছে, আর এখান দিয়ে উপরে দিয়ে একটা আইসি, এই যে এই একটা আইসি আর এই একটা আইসি, এই দুইটা আইসির মাধ্যমেই এই জিনিসটা চলে। আর ট্রান্সফর্মার হচ্ছে 16 ভোল্ট 2.2 অ্যাম্পিয়ার। এ হচ্ছে মূলত ভিতরের অংশ, আর এটা হচ্ছে সামনের বোর্ড। তো সামনের সিস্টেমটা একটু দেখাই, এখন স্পিকারগুলো একটু ভালো করে দেখাই। তো এ হচ্ছে আপনার 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি সাবওয়ুফার, আর এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। এটা হচ্ছে সেন্টার, সেন্টারে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে, আর পাশে আছে দুইটা, এ পাশে আছে দুইটা। তো এই চারটা, এই এইগুলো চারটা স্পিকার, এর ভিতরে দুটা তার খুবই বড় বড়। এই যে তারগুলো দেখাই আপনাদের, এই দেখুন তারগুলো আমি পেঁচায় রাখছি। এই যে এই এই দুইটার তার খুবই বড় বড়, মানে এটি ঘরের সাইডে ফিট করার জন্য। আর এই দুইটার তার মোটামুটি বড়। এটা হচ্ছে এই সাবওয়ুফারের পাশে রাখার জন্য, আর এটা সেন্টার, ওই দুটা দুখানে রাখার জন্য। তো এটা হচ্ছে এটার কভার, এই হচ্ছে সাউন্ড সিস্টেম। তো এখন বাজিয়ে দেখানোর পালা। তো আমার সাথেই থাকুন, আমি ব্লুটুথটা কানেক্ট করি। দুটা কানেক্ট হয়েছে, আমি একটা কপিরাইট ফ্রি মিউজিক বাজিয়ে শোনাচ্ছি আপনাদের। তো আপনারা একটা হেডফোন ইউজ করবেন এটার বেসটা বোঝার জন্য। বেসটা খুবই সুন্দর, চমৎকার, এটার অনেক সুন্দর সাউন্ড। আমি একটু সামনের দিকে নিয়ে যাবো। এখানে কিন্তু সবগুলোই বাজতেছে আপনারা দেখতেছেন, এই যে দুইটা। সাউন্ড সিস্টেম, বেসটা খুবই চমৎকার বন্ধুরা। আপনারা হেডফোন ইউজ করবেন অবশ্যই এটা বেসটা বুঝতে পারবেন। আর আপনারা জানেন যে মাইক্রোল্যাবের সাউন্ড কেমন হয়, এটা মাইক্রোল্যাবের সাউন্ড খুব সুন্দর। এখান থেকে বোঝা যাচ্ছে যে স্পিকারটা খুব পালাচ্ছে। সামনে নিয়ে দেখাই, আমি
আপনার হাওয়া বের হয়, একটা কাগজ নিয়ে আপনাদের দেখাই কেমন বাতাসটা বের হয়। বেসটা যখন দিবে তখনই দেখবেন কি বাতাসটা বের হয়। আপনাদেরকে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু সাউন্ড প্রায় 73 দিয়া বাজাইছি, ঠিক আছে। প্রথমত কথা হচ্ছে এটা মডেল হচ্ছে FC 730, আর এটা টোটাল ওয়াট হচ্ছে 84 ওয়াট, ঠিক আছে। অফিসিয়াল প্রাইস 9200 টাকা, এরপরে এর বেশি নিতে পারে। আর আমি মনে করি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দামে, মানে এটা দাম অনুযায়ী আমার কাছে সাউন্ডটা একটু কমই মনে হয়েছে, যে সাউন্ডটা আর একটু বেশি হতে পারতো, মানে ওয়াটটা একটু বেশি হতে পারতো। তবে আছে খুব সুন্দর সাউন্ড, আর এটার মধ্যে আপনার ব্লুটুথ সিস্টেম করা হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে ব্লুটুথ ছিল না, ব্লুটুথ সিস্টেম করা হয়েছে। তো চাইলে আপনারা ব্লুটুথ করে নিতে পারবেন, বেশি টাকা লাগবে না, 150-200, সর্বোচ্চ 200 টাকাই লাগবে। তো আমরা 73 পর্যন্ত আপনাদেরকে শোনাইলাম, এখন ফুল সাউন্ডটা দিয়ে শোনাবো আপনাদেরকে। ভিডিওটা বন্ধুরা বড় হয়ে যাচ্ছে, তার জন্য সরি, তবে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এতটুকুই এটা হচ্ছে ফুল সাউন্ড। আর বন্ধুরা এই জিনিসটা, এই যে ভলিউমটা, এটা যত ঘুরাবেন ঘুরতেই থাকবে, এটার কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই, এটা ঘুরাইলেই ঘুরে, ঠিক আছে। তবে 80 উপরে আর বাড়বে না। এ হচ্ছে ফুল সাউন্ড। তো বন্ধুরা এ হচ্ছে ফুল সাউন্ড, ফুল সাউন্ড। এই হচ্ছে আমার সাউন্ড সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটিটা কেমন। সাউন্ড সিস্টেমটা খুবই সুন্দর, কাপড়গুলো লাগানো থাকলে আরো সুন্দর দেখা যাবে। তো আমি খুলে রাখছি আপনাদের সুন্দর মতো দেখানোর জন্য সবকিছুই, ভিতরে কি আছে না আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর যদি এই ধরনের ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ইনশাল্লাহ নতুন সামনে ভিডিও নিয়ে আসব, আর কোনটা সাউন্ড কী রকম, দাম কেমন, ইনশাল্লাহ এগুলো বলার চেষ্টা করব। তো আমি এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো আজ এখানেই শেষ করতেছি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমার সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।